কথাটো জানে না না সাংসদন গেলে বস্তুটো যে কি কি ভাষার কথা কব পারে তো আগে সুদি লো ভাল দুলুয়া আহমেদের বিষয়ে মানে তোমার মন্তব্য নিদো আমার মনে সংখ্যালঘু সংখ্যাগুরু নাই ইয়াত এই লোকসভা সমষ্টিটো যিসকল ভোটার সি সংখ্যালঘু সংখ্যাগুরুই হোক আমি সবরে ওসর যাম আমি ভোট দিচ্ছি এটা যে গণ পরিষদ বিধ্বস্ত হলে একটা মাইকটো লো আমি দুজন মানুষ আগে বক্তব্য রাখব লাগিলেন এটা বস্তু মনোরঞ্জন তালুকদারে কিমান জনসংখ্যা মানুষের মাজত জনসংখ্যার মাজত জনসাধারণের মাজত বক্তব্য রাখে তোলকে চাওক তোলকে আমারও তুলনা করো তুলনা করে যেটা বাস্তব সত্য সেইটার কথা কম মনোরঞ্জন তালুকদার আজি নয় আজি মানে নির্বাচন ঘোষণা হওয়ার দিনের পর আমার বগুড়া লোকসভা সমষ্টিত মিত্রজোঁটের অপক্ষে প্রচার অভিযান চলাই থাকা হয়েছে আর এই প্রচার অভিযানত আমার বিভিন্ন মানে দুইটা দল কার্যকর্তা বিভিন্ন দলের সদস্যসকল নির্বাচনের কার্যত ব্রত হয়েছে মনোরঞ্জন দলকে বিশ্বাসঘাতক বলে কৈছে কি কিহর কারণে বিশ্বাসঘাতক করে বিভিন্ন স্থানত ঘুরিছে কেনেকুৱা দেখিছে আপুনি না না আমার জয় ইয়াতে বস্তুটো উপস্থিতিয়ে কয় আপনাদের নিজেও সবাই জানে আপনাদের ইয়াতে যখন মো প্রশ্ন করেছে আপনাদেরও জানে যে ইয়াত জয় আমার কার হব ভারতীয় জনতা পার্টি গণ পরিষদর প্রতিজন বিভিন্ন প্রতিজন কার্যকর্তায় এই নির্বাচন উঠিব লাগিছে আর তাদের মাস নিশালে নির্বাচন প্রচার অভিযান চলে প্রার্থী নির্বাচন তো প্রার্থী হয়েই গতি আসলে কিছু আছে নিজের নামটা জহাবার কারণে প্রার্থিত্ব গ্রহণ করে কিন্তু নির্বাচন জয়ী হওয়ার পর আমার ইয়াতে তোমার যেটা নির্বাচন অংশগ্রহণ করে প্রথম প্রার্থিত্ব গ্রহণ করে তাদের প্রত্যেকে ভাবে যে মই জিকিম কিন্তু প্রকৃতার্থত সেই প্রার্থী সকলের পিছফেলে কিমানজন মানুষ থাকে সমর্থক কিমানজন থাকে এই বস্তুহে আসল কথাটো একতাটো তো নিজে দেখাই দিছে না আমি আর কবে নয় বিরোধীর মাজত একতা আছে না নাই ইয়াতে কংগ্রেসের কেন্ডিডেট আছে CPM-ৰ কেন্ডিডেট আছে TMC-ৰ কেন্ডিডেট আছে ইয়াতে ওজাপৰ কেন্ডিডেট আছে এটাকে দেখাই দিছে আমি তার মানে এটা নির্বাচনের সময় চাক আমি মিত্রজোঁটত আবদ্ধ হয়ে আছো আমার কোরবাত বিজেপি কোনো 11টা সমষ্টিত বিজেপিয়ে প্রতিনিধিত্ব করেছে আর দুটা সমষ্টি আমি AJP এটা দল UPP আমার যাক সমষ্টিত ভারতীয় জনতা পার্টি আছে তাত আমি আহ্বান জানিয়েছো যে হাতিয়ার পদুম একে গতি আমার হাতি বা ইয়াত যেহেতু আমার হাতির প্রতীকটা নাই গতি পদুমত ভোটটো দিব এটা ইয়ার আমি বরপেটা যেহেতু আমার গণ পরিষদের প্রার্থী আছে আর গণ পরিষদ যেহেতু প্রতীক হয়েছে হাতি গতি এটা তারমানে ভারতীয় জনতা পার্টির যখন সমর্থক ভোটার আছে নিশ্চিতভাবে পদুমটা বিচারি নাম ভোটার হাতিতে দিব হেৰি নেকি মানে কি কয় মাদ্রাজি নেকি দুলু আহমেদের দলে দুলু আহমেদে কি জানে বস্তুটো দুলু আহমেদে কি জানে বস্তুটো নিজকে প্রশ্ন করবো এই কথাটা জানে না না সাংসদন গেলে বস্তুটো যে কি কি ভাষার কথা কব পারে আগে সুদি লো ভাল দুলু আহমেদের বিষয়ে মানে তোমার মন্তব্য নিদো সেই বস্তুটা আপনাদের জানে সেটা হচ্ছে দুলু আহমেদের বিষয়ে মন্তব্য দিয়ার মানে নিজে আপনাদের এইবিল কথা আপনাদের মনোরঞ্জন তালুকদারে উঠাই দিব খুঁজেছে উঠাই দিয়ক আপনাদের বস্তুটা এটা আপনাদের এইবিলা দেখা যায় সভা যে এই রাতেপা 10টা বজাত যে মানুষ এনেকা আইছে মহিলা পুরুষ মহিলা সবাই আইছে ইয়াত কিহর কারণে আইছে এটা যে গণ পরিষদ বিধ্বস্ত হলে একটা মাইকটো লো আমি দুজন মানুষের আগে বক্তব্য রাখব লাগিলেন এটা বস্তুটো মনোরঞ্জন তালুকদারে কিমান জনসংখ্যা মানুষের মাজত জনসংখ্যার মাজত জনসাধারণের মাজত বক্তব্য রাখে তোলকে চাওক তোলকে আমারও তুলনা করো তুলনা করে যেটা বাস্তব সত্য সেইটো কথা কম মনোরঞ্জন তালুকদার এটা ঘটনা কোনবাই 10 পাব কোনবাই 2 পাব এই প্রতিদ্বন্দ্বী হয় নাকি 10 পাব কোনবাই 10 পাব কোনবাই 2 পাব প্রতিদ্বন্দ্বী এটা ক্লাস মানে ভাবো প্রতিদ্বন্দ্বী মনোরঞ্জন তালুকদারে আর একটা হয়েছে যে বিজেপিয়ে অকপক ঢাল হিসাবে ব্যবহার করেছে হ্যাঁ মই যদি কম কংগ্রেসে CPM-ক ঢাল হিসাবে ব্যবহার করছে তো বলি মই যদি কম কংগ্রেসে CPM-ক ঢাল হিসাবে ব্যবহার করছে তো বলি এটা মনোরঞ্জন তালুকদার দুর্বল হয়ে গেছে তোর পিছত মানুষ নাই আর এই কারণে তোর যিহকে বা তিহকে কই আছে এটা মনোরঞ্জন তালুকদার মই এটাই আহ্বান জানাম যাবার বিধানসভার মজিয়া নির্বাচিত হয়ে যাওয়ার সময়ত বিধানসভার নির্বাচনত যান ভোট পাইছে
সেই ভোট এইবার তারমানে এই লোকসভা নির্বাচন পাই দেখুন তো নিজের সমষ্টিটো বেলেগত বাদ দিয়া 17 তারিখে নরেন্দ্র মোদী মানে নলবাৰী লৈ যায় ফণীভূষণ চৌধুৰী জিতাৰ কাৰণে আহি আছে নেকি না না তো ফণীভূষণ চৌধুৰী নহয় ইয়াত তাৰমানে আমি মিত্ৰজোঁটৰ পাৰ্টি হ'ল জয়ী কৰাৰ কাৰণে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰ আহিব ইয়াত ফণীভূষণ চৌধুৰী নহয় এইটো কিবা বৰপেটা যদিও নলবাৰীত হ'ব সমগ্ৰ অসমৰ ইয়াৰ ইম্পেক্ট পৰিব গতিকে মই ভাবোঁ যে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া যে অসমত আহিব বা নলবাৰীত আহিব এইটো আমাৰ মিত্ৰজোঁটৰ পাৰ্টিসকলক জয়ী কৰাৰ কাৰণে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰ আচলতে সংখ্যালঘু যিসকল লোক আছে তেওঁলোকে বিজেপিত যোগদান কৰা দেখা গৈছে না না তো আজিৰ দিনটোৰ সংখ্যালঘু লোকসকল উপলব্ধি কৰিছে যে এইখন চৰকাৰ সংখ্যালঘু বিদ্বেষী চৰকাৰ নহয় ইয়াত যিমান উন্নয়নমূলক কাম হৈছে যিমান হিতাধিকাৰী আছে আজি যদি বৰপেটা জিলাখনত যদি চোৱা যায় তাৰ হাজাৰ হাজাৰ কি কয় হিতাধিকাৰী ধৰ্মীয় সংখ্যালঘু গম পালোঁ আজি যদি আমি যদি বাগবৰ সমষ্টিত যদি চাওঁ আজি যদি জনীয়া সমষ্টিত চাওঁ বাগবৰ জনীয়া সমষ্টিত যদি অৰুণোদয় পি এম ৱাই এই ঘৰবিলাকৰ বা আয়ুষ্মান কাৰ্ড এইবিলাক যদি চোৱা যায় তাতে তাৰমানে 90% তেওঁলোকৰ মানুহ গতিকে সংখ্যালঘু লোকসকল ইয়াৰ পৰা উপকৃত হৈছে আৰু সেইকাৰণে তেওঁলোকে সংখ্যালঘু লোকসকল বৰ্তমান চৰকাৰখনৰ দলবিলাক মিত্ৰজোঁটৰ চৰকাৰৰ দলৰ লগত তেওঁলোকে চামিল হ'বৰ কাৰণে আগবাঢ়ি আহিছে সংখ্যালঘুৰ ভোট বিচাৰিবনে আপুনি নাই বিচাৰি আছোঁ মই গৈ আছোঁ বস্তুটো বিচৰা কথা নহয় আমি আমাৰ মনত সংখ্যালঘু সংখ্যাগুৰু নাই ইয়াত এই লোকসভা সমষ্টিটো যিসকল ভোটাৰ সেই সংখ্যালঘু সংখ্যাগুৰুই হওক আমি চবৰে ওচৰত যাম আমি ভোট দিছোঁ।